চলুন শুরু করা যাক আই নিড অ্যানাদার কি আমার প্রয়োজন অন্য চাবি আই নিড অ্যানাদার কি আমার প্রয়োজন অন্য চাবি আই নিড সাম টিস্যুস আমার দরকার কিছু টিস্যু আই নিড সাম টিস্যুস আমার দরকার কিছু টিস্যু আই নিড টু চেঞ্জ ক্লথেস আমার দরকার কাপড় পাল্টানো আই নিড টু চেঞ্জ ক্লথেস আমার দরকার আই নিড টু গো হুম আমার প্রয়োজন বাড়ি যাওয়া আই নিড টু গো নাও আমার প্রয়োজন এখনই যাওয়ার আই নিড টু গো নাও আমার প্রয়োজন এখনই যাওয়ার ইংরেজি করা আই নিড টু প্র্যাকটিস মাই ইংলিশ আমার দরকার ইংরেজি অনুশীলন করা আই নিড টু টক টু ইউ আমার প্রয়োজন তোমার সাথে কথা বলা আই নিড টু টক টু ইউ আমার প্রয়োজন তোমার সাথে কথা বলা আইড লাইক টু এক্সচেঞ্জ দিস ফর বাঙ্গাতে ডলারে আইড লাইক টু এক্সচেঞ্জ দিস ফর ডলার্স আমি চাই এটা বাঙ্গাতে ডলারে আইড লাইক টু গো ফর এ ওয়াক আমি চাই হাঁটতে যেতে আইড লাইক টু গো ফর এ ওয়াক আমি চাই হাঁটতে যেতে আই লাইক টু গো হোম আমি চাই বাড়ি যেতে আই লাইক টু গো হোম আমি চাই বাড়ি যেতে আই লাইক টু গো শপিং আমি চাই কেনাকাটা করতে যেতে আই লাইক টু গো শপিং আমি চাই কেনাকাটা করতে যেতে আই লাইক টু গো টু দা স্টোর আমি চাই স্টোরে যেতে আইড লাইক টু গো টু দ্য স্টোর আমি চাই স্টোরে যেতে আই লাইক টু মেক এ ফোন কল আমি চাই একটি টেলিফোন করতে আই লাইক টু মেক কে ফোন কল আমি চাই একটি টেলিফোন করতে আইড লাইক টু মেক এ রিজার্ভেশান আমি চাই অগ্রিম বরাদ্দ দিতে আইড লাইক টু মেয়েকে রিজার্ভেশন আমি চাই অগ্রিম বরাদ্দ দিতে আইড লাইক টু রেন্ট এ কার আমি চাই একটি গাড়ি ভাড়া করতে আইড লাইক টু রেন্ট এ কার আমি চাই একটি গাড়ি ভাড়া করতে আইড লাইক টু স্যান্ড এ ফ্যাক্স আমি চাই একটি ফ্যাক্স পাঠাতে আইড লাইক টু স্যান্ড এ ফ্যাক্স আমি চাই একটি ফেক্স পাঠাতে আইড লাইক টু সেন্ড দিস টু আমেরিকা আমি চাই এটা আমেরিকায় পাঠাতে আইড লাইক টু সেন্ড দিস টু আমেরিকা আমি চাই এটা আমেরিকায় পাঠাতে আইড লাইক টু ইউজ দ্য ইন্টারনেট আমি চাই ইন্টারনেট ব্যবহার করতে আইড লাইক টু ইউজ দ্য ইন্টারনেট আমি চাই ইন্টারনেট ব্যবহার করতে আই থিঙ্ক ইট টেস্ট গুড আমি মনে করি এটা স্বাদ ভালো টেস্ট গুড আমি মনে করি এটা স্বাদ ভালো থিঙ্ক ইটস ভেরি গুড আমার মনে হয় এটা খুব ভালো আই থিঙ্ক ইটস ভেরি গুড আমার মনে হয় এটা খুব ভালো আই থিঙ্ক সো আমি মনে করি তাই আই থিঙ্ক শো আমি মনে করি তাই আই থিঙ্ক ইউ আর রাইট আমি মনে করি তুমি ঠিক বলছ আই থিঙ্ক ইউ আর রাইট আমি মনে করি তুমি ঠিক বলছ আই থিঙ্ক ইউ আর রং আমি মনে করি তুমি ভুল বলছ আই থিঙ্ক ইউ আর রং আমি মনে করি তুমি ভুল বলছ আই থিঙ্ক ইউ হ্যাভ টু মেনি ক্লথেজ আমি মনে করি তোমার অনেক জামা কাপড় আই থিঙ্ক ইউ হ্যাভ টু মেনি ক্লথেজ আমি মনে করি তোমার অনেক জামা কাপড় আই থট দ্য ক্লথেজ ওয়ার চিপার আমি ভেবেছিলাম কাপড়গুলো আরও সস্তা আই থট দ্য ক্লথেজ ওয়ার চিপার আমি ভেবেছিলাম কাপড়গুলো আরও সস্তা ইচ্ছা করছে ফিল লাইক ইচ্ছা করছে ফিল লাইক আমার খেতে ইচ্ছা করছে আই ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছা করছে আই ফিল লাইক ইটিং আমার করতে ইচ্ছা করছে আই ফিল লাইক ডোয়িং আমার করতে ইচ্ছা করছে আই ফিল লাইক ডোয়িং তোমার কি খেতে ইচ্ছা করছে ডো ইটিং তোমার কি খেতে ইচ্ছা করছে ডো লাইক ইং আমার পাখির মতো ইচ্ছা করছে আই ফিল আমার পাকির মতো উড়তি ইচ্ছা করছে আই লাইক ফ্লাইং লাইক এ বার্ড আমার ইংলিশ শেখার ইচ্ছা করছে আই ফিল লাইক লার্নিং ইংলিশ আমার ইংলিশ শেখার ইচ্ছা করছে আই ফিল লাইক লার্নিং ইংলিশ আমার খেতে ইচ্ছা করছে না আই ডোন্ট ফিল লাইক ইটিং আমার কেতে ইচ্ছা করছে না আই ডোন্ট ফিল লাইক ইটিং একই কথা বারবার বলতে ইচ্ছা করছে না আই ডোন্ট ফিল লাইক সেইং দ্য সেম ওয়ার্ড টাইম অ্যান্ড এগেন একই কথা বারবার বলতে ইচ্ছা করছে না আই ডোন্ট ফিল লাইক সেইং দ্য সেম ওয়ার্ড টাইম অ্যান্ড এগেন আমার কক্সবাজার ঘুরতে মন চাইছে আই ফিল লাইক রিং অ্যারাউন্ড ইন কক্সবাজার আমার কক্সবাজার ঘুরতে মন চাইছে আই ফিল লাইক রিং অ্যারাউন্ড ইন কক্সবাজার আমার এক মুহূর্তও এখানে মন ঠিকছে না আই ডোন্ট ফিল লাইক স্টেইং এনি লঙ্গার হেয়ার আমার এক মুহূর্তও এখানে মন ঠিকছে না আই ডোন্ট ফিল লাইক স্টেইং এনি লঙ্গার হেয়ার আনন্দে আমার কাঁদতে ইচ্ছা করছে আই ফিল লাইক ট্রাইং ফর জয় আনন্দে আমার কাঁদতে ইচ্ছা করছে আই ফিল লাইক ট্রাইং ফর জয় আমার আজ কোনো কিছুই ভালো লাগছে না আই ডোন্ট ফিল লাইক ডুইং এনিথিং টুডে আমার আজ কোনো কিছুই ভালো লাগছে না আই ডোন্ট ফিল লাইক ডুইং এনিথিং টুডে তোমাকে দেখে খুশিতে আমার নাচতে ইচ্ছা করছে আই ফিল লাইক ডান্সিং ইন হ্যাপিনেস টু সি ইউ তোমাকে দেখে খুশিতে আমার নাচতে ইচ্ছা করছে আই ফিল লাইক ডান্সিং ইন হেপিনেছ টু চি ইউ কেমন হয় হাও এবাউট কেমন হয় হাও এবাউট একটো গৰম গৰম কফি কেলে কেমন হয় হাও এবাউট হেভিং চাম হট কফি একটো গৰম গৰম কফি কেলে কেমন হয় হাও এবাউট হেভিং ছাম হট কফি লালবাগ কেল্লায় বিকালটা কাটালে কেমন হয় হাউ অ্যাবাউট স্পেন্ডিং টাইম ইন লালবাগ ফোর্ট লালবাগ কেল্লায় বিকালটা কাটালে কেমন হয় হাউ অ্যাবাউট স্পেন্ডিং টাইম ইন লালবাগ ফোর্ট পরীক্ষার পরে তাবলিগে গেলে কেমন হয় হাউ অ্যাবাউট গোয়িং টু তাবলিগ আফটার এক্সাম পরীক্ষার পরে তাবলিগে গেলে কেমন হয় হাউ অ্যাবাউট গোয়িং টু তাবলিক আফটার এক্সাম কম্পিউটার শিখলে কেমন হয় হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার কম্পিউটার শিখলে কেমন হয় হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার শরীরটা মেজনেস করছে এক কাপ চা কেলে কেমন হয় ফিলিং আনকমফোর্ট হাউ অ্যাবাউট টেকিং এ কাপ অফ শরীরটা মেজমেস করছে এক কাপ চা খেলে কেমন হয় ফিলিং আনকমফোর্ট হাউ অ্যাবাউট টেকিং এ কাপ অফ টি বাড়িটা ঘুরে ফিরে দেখলে কেমন হয় হাউ অ্যাবাউট হ্যাঙ্গিং অ্যারাউন্ড দ্য হাউজ বাড়িটা ঘুরে ফিরে দেখলে কেমন হয় হাউ অ্যাবাউট হ্যাঙ্গিং অ্যারাউন্ড দ্য হাউজ এখনো না ইয়ার টু এখনো না ইয়ার টু আমি এখনো কাজটি করিনি আই এম ইয়ার টু ডো দ্য ওয়ার্ক আমি এখনো কাজটি করিনি আই এম ইয়ার টু ডো দ্য ওয়ার্ক তারা এখনো শুরু করেনি দে আর ইয়ার টু স্টার্ট তারা এখনো শুরু করেনি দে আর ইয়ার টু স্টার্ট আমার এখনো বাজারে যাওয়া হয়নি আই এম ইয়ার টু গো টু মার্কেট আমার এখনো বাজারে যাওয়া হয়নি আই এম ইয়ার টু গো টু মার্কেট আমি এখনও তাকে টাকা দিইনি আই এম ইয়ার টু গিভ হিম মানি আমি এখনো তাকে টাকা দিইনি আই এম ইয়ের টু গিভ হিম মানি আমি এখনো তাকে প্রপোজ করিনি আই এম এয়ার টু প্রপোজ হার আমি এখনো তাকে প্রোপোজ করিনি আই এম এয়ার টু প্রপোজ হার আমি কোনো নামাজ পড়িনি আই এম ইয়ের টু সে প্রেয়ার আমি কোনো নামাজ পড়িনি আই এম ইয়ার টু সে প্রেয়ার আমরা এখনও ডাকা যাইনি উই আর ইয়ার টু গো টু ডাকা আমরা এখনো ডাকা যাইনি উই আর ইয়ার টু গো টু ডাকা রাকিব এখনো আসেনি রাকিব ইজ ইয়ার টু কাম রাকিব এখনো আসেনি রাকিব ইজ ইয়ার টু কাম আমি এখনো বিয়ে করিনি আই এম ইয়ার টু মেরি আমি কোনো বিয়ে করিনি আই এম ইয়ার টু মেরি আমি কোনো বাড়ি ক্রয় করিনি আই এম ইয়ার টু বাই দ্য আমি কোনো বাড়ি ক্রয় করিনি আই এম ইয়ার টু বাই দ্য হাউস রয়েছে কোনো স্থানে দেয়ার রয়েছে কোনো স্থানে দেয়ার আকাশে অনেক তারা রয়েছে দেয়ার আর মিনি স্টার ইন দা স্কাই আকাশে অনেক তারা রয়েছে দেয়ার মিনি স্টার ইন দা স্কাই নদীর উপর একটি ব্রিজ ওভার দা রিভার নদীর উপর একটি ব্রিজ রয়েছে ইজ এ ব্রিজ ওভার দা রিভার জানালার নিচে একটি চেয়ার আছে দেয়ার ইজ এ চেয়ার আন্ডার দ্য উইন্ডো জানালার নিচে একটি চেয়ার আছে দেয়ার ইজ এ চেয়ার আন্ডার দ্য উইন্ডো ক্যাম্পাসে কোনো আবর্জনা নেই দেয়ার ইজ নো গার্বেজ অন ক্যাম্পাস ক্যাম্পাসে কোনো আবর্জনা নেই দেয়ার ইজ নো গার্বেজ অন ক্যাম্পাস সেখানে একটি গাড়ি আছে দেয়ার ইজ এ কার সেখানে একটি গাড়ি আছে দেয়ার ইজ এ কার সেখানে বিশটা গাড়ি আছে দেয়ার আর টোয়েন্টি কার্স সেখানে বিশটা গাড়ি আছে দেয়ার আর টোয়েন্টি কার্স সেখানে কোনো গাড়ি নেই দেয়ার ইজ নো কার সেখানে কোনো গাড়ি নেই দেয়ার ইজ নো কার সেখানে একটি গাড়ি ছিল দেয়ার ওয়াজ এ কার সেখানে একটি গাড়ি ছিল দেয়ার ওয়াজ এ কার সেখানে বিশটা গাড়ি ছিল দেয়ার ওয়ার টোয়েন্টি বিশটা গাড়ি ছিল দেয়ার ওয়ার টোয়েন্টি কার্স সেখানে কোনো গাড়ি ছিল না দেয়ার ওয়াজ নো কার সেখানে কোনো গাড়ি ছিল না দেয়ার ওয়াজ নো কার থাকা ব্যক্তির নিকট হ্যাব হ্যাজ হ্যাড থাকা ব্যক্তির নিকট হ্যাব হ্যাজ হ্যাড তার একটি গাড়ি আছে হি হ্যাজ এ কার তার একটি গাড়ি আছে হি হ্যাজ এ কার তার কোনো গাড়ি নেই হি হ্যাজ নো কার তার কোনো গাড়ি নেই হি হ্যাজ নো কার তাদের কোনো গাড়ি নেই দে হ্যাভ নো কার তাদের কোনো গাড়ি নেই দে হ্যাভ নো কার তার একটি গাড়ি ছিল হি হ্যাড এ কার তার একটি গাড়ি ছিল হি হ্যাড এ কার তার কোনো গাড়ি ছিল না হি হ্যাড নো কার তার কোনো গাড়ি ছিল না হি হ্যাড নো কার আমার একটি গাড়ি হবে আই উইল হ্যাভ এ কার আমার একটি গাড়ি হবে আই উইল হ্যাভ কার মিনার গাড়ি হবে না মিনা উইল হ্যাভ হবে না মিনা উইল হ্যাভ তার একটি সুন্দর বাড়ি আছে শি হ্যাজ এ বিউটিফুল হোম তার একটি সুন্দর বাড়ি আছে শি হ্যাজ এ বিউটিফুল হোম আমার একটি ছাতা আছে আই হ্যাভ এন আমার একটি ছাতা আছে আই হ্যাভ এন আমরে উচিত ছিল শুড হ্যাভ উচিত ছিল শুড হ্যাভ আমার কম্পিউটার শেখা উচিত ছিল আই শুড হ্যাভ লার্ন কম্পিউটার আমার কম্পিউটার শেখা উচিত ছিল আই শুড হ্যাভ লার্ন কম্পিউটার তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল রানা শুড হ্যাভ স্টোট ফাস্ট রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল রানা শুড হ্যাভ স্টোট ফাস্ট বাংলাদেশের ম্যাচটিকে জেতা উচিত ছিল বাংলাদেশ শুড হ্যাভ ওন দ্য ম্যাচ বাংলাদেশের ম্যাচটিকে জেতা উচিত ছিল বাংলাদেশ শুড হ্যাভ ওন দ্য ম্যাচ তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল হি শুড হ্যাভ ড্রাঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল হি শুড হ্যাভ ড্রাঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার তোমার স্মৃতিটিকে বলে যাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ ফরগট দ্য মেমোরিজ তোমার স্মৃতিটিকে বলে যাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ ফর দ্য মেমোরিজ তার সেখানে যাওয়া উচিত ছিল হি শুড হ্যাভ গন দেয়ার তার সেখানে যাওয়া উচিত ছিল শুড হ্যাভ দেয়ার থাকা উচিত শুড হ্যাভ থাকা উচিত শুড হ্যাভ আপনার শালীনতা থাকা উচিত ইউ শুড হ্যাভ মডেস্টি আপনার শালীনতা থাকা উচিত ইউ শুড হ্যাভ মডেস্টি তোমার একটি গাড়ি থাকা উচিত ইউ শুড হ্যাভ এ কার তোমার একটি গাড়ি থাকা উচিত ইউ শুড হ্যাভ এ কার তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর অ্যাডাল্টস তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর অ্যাডাল্টস শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর টিচার শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর টিচার পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত ইউ শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডি পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত ইউ শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডি